নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমাদের বাজারটা ঘুরে দেখাবো, আর কি কি বাজার করে নিয়ে এলাম সেটাও আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে তেলটা গরম করে নিয়ে মাথায় তেল মেখে নিচ্ছি, কারণ আমি কদিন আগে শ্যাম্পু করেছি, মাথাটা দপদপ করছে। আমি শ্যাম্পু করে বেশি দিন থাকতে পারি না, আর তাছাড়া এত বড় চুলে আর এই রুখুও থাকা যায় না চুল খুলে। আপনারা হয়তো থাকতে পারেন, কিন্তু আমি আবার এই এত বড় চুলে আমি ওই খুলে চারদিকে ঘুরতে পারি না। তাই জন্য আমি মাথায় তেলটা গরম করে ম্যাসাজ করে করে চুলে তেলটা মেখে নিচ্ছি। চিরুনি দিয়ে চুলটা ছাড়িয়ে নিলাম, আর দেখুন কতটা বর্ষাকালে চুল উঠেছে। এরকম কি আপনাদেরও এতটা করে এই সময় চুল উঠছে বর্ষাকালে নতুন জলে? আমারও এই রকম এতটি করে প্রত্যেক দিন চুল ওঠে। এবার চুলে চুলটা বেঁধে নিয়েছি, নিয়ে আর একটু সিঁদুরটা পরে নিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। ঘর থেকে বেরিয়েছি, পৌরসভার দিদিরা এসে পৌঁছে গেছেন। জ্বর ডেঙ্গু হলো কিনা সেই সব খোঁজ খবর নেয়ার পরে এই খাতাতে সই করতে হয়। সই টই করে তারপরে আমি ওখানে গলি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবারে বাজারের জন্য রওনা হলাম। আর বাঁ দিকের এই দোকানটা থেকে অনেক কিছু রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি এর আগে। এবারে এই ব্রিজটা টপকে গেলেই ওপাশের দিকে আমাদের সবজি বাজার বলবো না, মানে মোটামুটি মার্কেট যাকে বলে। আপনি আপনি এখানে জামা কাপড়, দুধ, ফল, তারপরে আপনার হচ্ছে মুদিখানা, সব কিছু, এভরিথিং, সাজুগুজু বলুন, টেলার বলুন, এখানে আপনি সব কিছুই পাবেন। এটা আমাদের মার্কেট, একটা শেডের তলায় এরকম অনেক ছোট ছোট দোকান, সেইগুলো পেরিয়ে আমি এই যে সবজি বাজারটা যেখানটায় আছে ঠিক সেখানটায় এসে পৌঁছে গেলাম। হাঁটতে হাঁটতে এসে আমি এই ভাইয়ের কাছে পৌঁছালাম। এই ভাইয়ের কাছে এইখানে এসে ওই বেগুন কিনলাম, চিচিঙ্গা কিনলাম, আর এই ভাইয়ের কাছে একটু ওই যে বেগুনটা নেওয়ার পরে বললাম একটু কুমড়ো দাও, বললো কুমড়ো 30 টাকা কেজি, তোমাকে আমি 20 টাকা দিচ্ছি বলে জাস্ট কেটেই ওজন ছাড়াই আমাকে 20 টাকা দিয়ে দিল। এটি হলো 20 টাকার, কি ওজনে কি কোথাও মাপও নেই, কিছুই নেই। আর এখান থেকে 1 কেজি ওই নিলাম, চিচিঙ্গা নিলাম, দিয়ে তারপরে এখান থেকে আবার আমার দরকার ছিল টমেটো আর আদা, তাই এখান থেকে টমেটোটা নিলাম। আজকে 50 টাকা কেজি টমেটো বাজারে চলছে, আর এই আদাটা হচ্ছে 30 টাকা শ, তাহলে ধরুন 300 টাকা কেজি। এখান থেকে উনি দিলেন একটা আদা, তা কতটা হলো তো মোটামুটি বললো যে এইটি 35 টাকা দেন। আর এখান থেকে উচ্ছা 300 গ্রাম নিলাম, দিয়ে ওখান থেকে এই রাস্তাটার দিকে যাব কি জলে ভর্তি, ওটা দিয়ে যেতে পারলাম না, খাল পুরো ভর্তি। এখানে নিয়ম, খালে হচ্ছে নাকি সব নোংরা ফেলতে হয়, এখানে সবাই ঘর থেকে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে সব খালে নোংরা ফেলে। আর এই তা এই মাঝবাজারটার পাশ দিয়ে আমি চলে যাচ্ছি এখন, দিয়ে এখান থেকে বাইরে বেরিয়ে গেলাম। আর ওই যে দূরে অটো দেখছেন, ওই অটোগুলো ধরলে আপনি এখান থেকে ইকো পার্ক চলে যেতে পারবেন, 1 নম্বর গেটে, 20 মিনিটের পথ আর 30 টাকা ভাড়া, অটো ভাড়া। দিয়ে এখান থেকে আপনি অটো ধরলেই সোজা ইকো পার্ক পৌঁছে যাবেন। দেখুন আমি বাজার করতে এসে কত ঘেমে গেছি, লোকে আমাকে দেখে বলে আপনার কি প্রেশার আছে, আপনি এত ঘেমে যাচ্ছেন কেন। বাজার থেকে বেরিয়ে আমি ঘর চলে এলাম। বাজার নিয়ে এলাম আপনাদেরকে দেখাই। এইটা 20 টাকায় কুমড়ো, এইটা 20 টাকায় 300 গ্রাম উচ্ছে, এটা 30 টাকায় 1 কেজি, আর এটা 20 টাকায় 500 বেগুন, এইটা 30 টাকায় 100 গ্রাম, আর এটা 25 টাকায় 500 টমেটো। এই হচ্ছে আজকের আমার বাজার। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।